তো সবাইকে শুভ সকাল, নমস্কার। আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কম্বেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে, কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে। তার জন্য এনসিপিসিআর এবং টিসিপিএসের সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে, বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য, কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ, তার জন্য এই পদক্ষেপ নেওয়া। তো শিশুদের সচেতন করার জন্য বা তাদের অভিভাবকদের সচেতন করার জন্য কোনো পদক্ষেপ বা শিশু সুরক্ষা কমিশন কোনো ধরনের কোনো পদক্ষেপ বা উদ্যোগ নিয়েছে? হ্যাঁ, আমরা অনেক আগের থেকে এটা 2.0 দ্বিতীয়ত এটা আজকের এই কর্মশালা দ্বিতীয় পর্যায়ে, কারণ আমরা অনেক আগের থেকেই এনসিপিসিআর এবং টিসিপিসিআর যৌথ উদ্যোগে এরকম অনুষ্ঠান আমরা করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি, কারণ শিশুদের যেহেতু ওরা অবুঝ, কিছু বুঝতে পারে না, কারণ এদের ট্রাফিকিংয়ে বিশেষত শিকার হয়। আবার অনেক আছে অনেক বয়সেও, মানে বাচ্চা মেয়েরা বা অনেক বয়স্ক মহিলাও কিন্তু ট্রাফিকিংয়ের শিকার হয়, কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক সময় আমরা দেখি যাদের বয়স হয়েছে তারা কিন্তু অনেক সময় ট্রাফিকিং শিকার হলেও অনেক সময় বাড়িতে চলে আসে কোনো না কোনোভাবে, কিন্তু শিশুরা অবুঝ, তারা কিছু বলতে পারে না, কোন জায়গা থেকে কখন নেওয়া হয়েছে, কী হয়েছে, ওদের সাথে কী ঘটনা হয়েছে, সেরকম কিছুই মানে ওরা জানাতে পারে না। তার জন্য বিশেষ করে অভিভাবকদের আমরা সচেতনতার জন্য বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, সঙ্গে আমরা বিশেষত গার্জেনদের, যারা অভিভাবকদের, আমি অনুরোধ করব ওরা যেন সচেতন থাকে এবং সবাই আমরা জনগণের জন্য এই বিষয়ে সচেতনতা লাভ করি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিশেষত আপনাদের যারা মিডিয়াতে আপনারা কাজ করছেন, আপনাদের আমি একটু অনুরোধ রাখব, আপনার জন্য এরকম কোনো বিষয়ে যদি অবশ্যই যদি কোনো খবর পান তাহলে আমাদেরকে, প্রশাসনকে জানাবেন, যাতে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করতে পারি। ये बेसिकली ट्रैफिकिंग को रोकने के लिए है, जो आजकल बहुत ज़्यादा हाइप पे चल रहा है, क्योंकि बच्चे हम लोग के काफ़ी गायब हो रहे हैं, लिए जा रहे हैं, उनको बहला फुसला के किडनैप किया जा रहा है, यूजिंग फॉर ट्रैफिकिंग, प्रोस्टिट्यूशन, चाइल्ड लेबर में आ रहे हैं, तो इस वजह से हम इनके बारे में टॉपिक पे बात करके अवेयरनेस फैलाना चाहते हैं, ताकि ये रुक सके, हम उसे आगे कैसे बेहतर कर सकते हैं, बच्चों के लिए स्कीम्स से कैसे जोड़ सकते हैं, जो गवर्नमेंट में स्कीम्स बने हैं बच्चों के लिए और बड़ों के लिए भी, उनको हम बेसिकली सबके सामने लाना चाहते हैं, ताकि वो अवेयर हो सके कि यहाँ पर उनके लिए सुविधाएँ हैं जो वो अवेल कर सकते हैं। तो इस विषय में ऑल ओवर कंट्री पे की क्या ये अवेयरनेस प्रोग्राम है? ऑल ओवर इंडिया है, ऑल ओवर इंडिया में नेशनल कमीशन फॉर प्रोटेक्शन ऑफ चाइल्ड राइट्स इस पे काम कर रही है, वो ऑल ओवर इंडिया कोशिश करेगी कि ये फैले और सब छोटे छोटे डिस्ट्रिक्ट में भी पता चले इसके बारे में, नॉट जस्ट ऊपर की स्टेट्स में पता चल जाए, छोटे छोटे डिस्ट्रिक्ट, तहसील्स, ये जगह में भी हम चाहते हैं कि ये अवेयरनेस फैले। कैसे अवेयरनेस करेंगे? हम कैंपेन्स करेंगे, हम मटेरियल्स देंगे, हम आगे उनको ये बताएंगे कि कहाँ से आप कैसे जोड़ सकते हो, किस जगह से आप रोक सकते हो, कैसे उसको रोका जा सकता है आगे के लिए, और कैसे उसको आइडेंटिफाई कर सकते हो, तो ये सब हम देखेंगे। थैंक यू। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.